হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তৈরি করব অসাধারণ স্বাদের একটি চিকেন মশালা কারি। এটি তৈরি করতে 700 গ্রাম চিকেন নিয়েছি এবং চিকেনটিকে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে প্রথমে মাখিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। প্রথমে চিকেনটিকে ম্যারিনেট করে নিতে হবে ভালোভাবে সব রকম মশলা দিয়ে। এরপর দেব আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, তারপর 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার 2 টেবিল চামচ টক দই, 1 সাথে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মিশ্রণটি হাতের সাহায্যে মেখে নিতে হবে মাংসের সঙ্গে। 2 টেবিল স্পুন সর্ষের তেলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিলে মশলাগুলোর গন্ধ মাংসের গায়ে লেগে থাকে, মশলার গন্ধগুলো মাংসের সাথে মিশে যায়। খুব ভালোভাবে আমি মাংসটাকে সমস্ত মশলা দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেবার পর আমি এই ম্যারিনেট করা মাংসটিকে প্রায় 30 মিনিট রেখে দেব। এর সাথে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়েছি সেগুলো হচ্ছে 2 বড় পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা, লবণ, ধনে পাতা কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, 2 শুকনো লঙ্কা দিচ্ছি, গরম মশলার ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর আমি কড়াইয়ে পেঁয়াজগুলো দিয়ে এবার ভাজতে শুরু করছি। একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এর রঙটা ব্রাউন, বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে। হালকা বাদামি রং ধরে গেছে পেঁয়াজটার মধ্যে। হালকা বাদামি রং ধরা পর্যন্তই পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে সমানে নাড়তে থাকব। এই মাংসটি করতে একটু সময় লাগে, কারণ এই মাংসটি রান্না হয় অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে। বেশ ভালোভাবে মাংসটা কষে নিতে হবে। আমি ভালোভাবে মাংসটাকে কষে নিয়েছি। কষে নিয়ে এ দেখুন সুন্দর একটা তেল ছড়িয়ে
তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কিরকম জল বেরিয়ে গেছে মাংস থেকে, যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে সেই জন্য মাংস থেকে বেশ জল ছেড়েছে। এখন আমি মাংসটাকে সমানে নাড়তে থাকবো। মিনিট 5-7 এরম ভাবে এমন ভাবেই নাড়তে হবে মাংসটাকে। এই সময় আমি 2টো কাঁচা লঙ্কা এবং 7 মতন লবণ অ্যাড করে দিচ্ছি। আবারও আমি মাংসটাকে ভালোভাবে নাড়তে থাকছি। খুব ভালোভাবে মাংসটাকে কষাতে হবে। কিছুক্ষণ এইভাবে নাড়ার পর আবার ঢাকা দিয়ে 3 মিনিট 3-4 মিনিটের মতন রাখতে হবে। ঢাকা দিয়ে আমি আঁচটাকে লো ফ্লেমে করে দিয়েছি। করে দিয়ে আমি মিনিট 3-এক রেখে আবার ঢাকা খুলে আবার একটু মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করতে হবে। এইভাবে রান্না করতে করতে মাংসের প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। আমি বেশি জল দেব না, কারণ আমি খুব বেশি ঝোল রাখবো না। যতটা ঝোলের প্রয়োজন ততটাই জল দিতে হবে। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম এবং 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমার তৈরি হয়ে গেল চিকেন মশালা কারি। এরপর আমি এর ওপরে 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল চিকেন মশলা কারি। রান্নাটা ভালো লাগলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।